তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএম ইনস্টিটিউশন। দিস ইজ মোলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। এখন টপিক হচ্ছে এফএইচএস এর জাস্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অনেকে ডিমান্ড আছে, মানে আমার গ্রুপে প্রায় 200 জন মেম্বার, আর সমস্ত মেম্বারের একটাই রিকোয়েস্ট, একটাই প্রশ্ন, জ্ঞানের বিভাজনগুলি কি কি আর সম্পৃক্তকরণ, জ্ঞানের সম্পৃক্তকরণ বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন প্রচুর প্রচুর রিকোয়েস্ট আছে। তাই ভাবলাম এই দুটো প্রশ্ন একটুখানি আমি আলোচনা করে বুঝিয়ে দিই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। রিকোয়েস্ট করবো একটাই যে আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো জ্ঞানের বিভাজন। তোমাদের টেক্সট বই সবারই আছে, স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস জ্ঞানের বিভাজনের জাস্ট ছোট্ট এক লাইনের ভূমিকা। ইউরোপীয় সমাজে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠায় প্রাকৃতিক ও সামাজিক, সরি, প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও মানব বিদ্যা ইত্যাদি ইত্যাদি ভাগে জ্ঞান বিভক্ত হয়। এই বিভাজনকে দুই ভাগে ভাগ করা, তথ্য দিক থেকে বর্ষণ দিক থেকে। এটা এক লাইনের ভূমিকা এটা দেবে। যার পর এখানে আসি, জ্ঞানের বিভাজনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্ট তথ্যগত বিভাজন, তথ্যগত বিভাজনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেখানে ঘটনাগত বা প্রাকৃতিক। এখানে তোমার, এখানে তোমাদের সংজ্ঞা দিয়ে দিয়েছে, মনে করতে ঘটনাগত, এখানে বিশ্লেষণ দিয়ে দিয়েছে, এখানটা দিয়ে দিয়েছে সামাজিক বলতে বোঝায় অর্থনৈতিক মাধ্যমকে। তাহলে এখানে দুটো সংজ্ঞা, এখানে এই দুটো সংজ্ঞা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ঘটনাগত দিক থেকে সংজ্ঞা লিখে দেওয়া, ওই বইয়ে যেটা আছে আমি দাগ মারলাম, বইয়ে যেটুকু আছে দাগ মেরে দিও। এরপরে সাংস্কৃতিক বা আত্মিক বাস্তব, যেটা সংজ্ঞা লিখো, সংজ্ঞা লিখে বলতে সেই ঠিক তার পরের মুহূর্তে এই যে সামাজিক বা সাংস্কৃতিক বাস্তবকে বুঝতে হলে অনুভূতি বা সামগ্রতার অর্থ বলার মাধ্যমে সম্ভব। তো এটা লিখে দিও ছোট্ট মতো সংজ্ঞা মতো করে। এরপরে আরো একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়েছে, তোমরা যদি খেয়াল করো, এরপরে আরো একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়েছে যে বিভিন্ন দার্শনিক মতামত অগাস্ট দেন, এখান থেকে আসছে তার মতে, এখান থেকে কুঁতের মনে করতেন, যেমন দার্শনিক অর্থনীতি সমাজবিজ্ঞান, দু তিনটে টপিক আসছে। তো এই টপিকটা হচ্ছে কয়েকজন মতামত দিয়ে, কয়েকজনের মতামত দিয়ে দাও পারলে, যদি তুমি পারো এই প্যারাগ্রাফটা মুখস্থ করে লিখতে পারো তো দিও, না দিলে কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের মার্কস এটা 6 মার্কসের অ্যান্সার। তো যদি 12 মার্কস হয় দেন তোমাকে লিখতে হবে, আর যদি 6 মার্কস হয় তাহলে কিন্তু না লিখলে চলবে। এরপরে যেটা আছে প্রশাসনিক ব্যবহারিক প্রেক্ষিতে, এখানের মধ্যে একটাই পয়েন্ট দিয়েছে, একটাই পয়েন্টকে আলোচনা করেছে একটা একটা টপিকের উপর দিয়ে, ব্যবহারিক ক্ষেত্রে জ্ঞান বিভাজন। এই এই পয়েন্টটা বেশ ছোট্ট করে সুন্দরবেলা একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়েছে। তো এটাকেই অনেক নিজের মতো করে লিখতে হবে। অধিকাংশ বিজ্ঞানকে সুতপাত মানব জীবনে জ্ঞানের ব্যবহার থেকে হওয়ার দারুণ জ্ঞানের বিভাজন ঘটে। ঐতিহাসিকভাবে অধিকাংশ বিষয়ে তথ্য দর্শনের সঙ্গে মানুষের সমস্যা সমাধানের কৌশলের যোগ আছে। জ্ঞানের এই ব্যবহারিক প্রেক্ষিতে উদ্ভূত হওয়ার পর তা সংগঠিতভাবে একটি যুক্তি নির্দিষ্ট রূপ পায়। জ্যোতির্বিদ্যা সৃষ্টিতত্ত্ব আবিষ্কারের আগে থেকে মানুষ তারাকে ব্যবহার করে করতে থাকে নৌ চালনার ক্ষেত্রে। এইভাবে পদার্থবিদ্যা বলবিদ্যা সৃষ্টি হওয়ার আগে মানুষের শিখে যায়। তুমি না চাইলেও দিতে পারো, এখান থেকে কিছু এক্সাম্পল নাও, এক্সাম্পলটা দিতে হবে, যেমন রসায়ন রাসায়নিক কত সমাজের নির্দিষ্ট পূরণ করার জন্যই উদ্ভূত হয়, এক্ষেত্রে আবিষ্কারের জন্য হঠাৎ ঘটে যাওয়া আবিষ্কার, এইটুকুটা এই এক্সাম্পলটা দিয়ে দিও, এক্সাম্পলটা দিতে হবে। এখান থেকে তুমি চাইলে এখান থেকে এইটুকু লেখো, বা চাইলে এখান থেকে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটুকু কাজ করলে এইটুকু তোমার হয়ে গেল যে জ্ঞানের বিভাজনগুলি কী কী, দুটো বিভাজন আছে ক্লিয়ার করে দিলাম, এইটুকু লিখতে হবে, এছাড়া আর কোনো ব্যাপার না। এইটুকু মেন টপিকস জ্ঞানের সম্পৃক্তকরণ। তুমি, আমি এটা আমি লিখছি না, কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। জ্ঞানের সম্পৃক্তকরণ তুমি ফার্স্ট এখান থেকে শুরু করো, বেশি এখান থেকে ফার্স্ট ভূমিকা থেকে ভূমিকা দাও যে প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞানের প্রত্যেক শাখায় গবেষণার মধ্যে দিয়ে সম্পৃক্তকরণ করা সম্ভব। এটা তুমি চাইলে এখান থেকে চাইলে দিতে পারো, নাও দিতে পারো, যে যত বেশি সমস্যার গভীরে যাওয়া হয় তত বাস্তবের সম্পৃক্ত অন্যান্য বিভাজনের প্রকৃতি বোঝানো সমস্যা দেখা দেয় দরকার। এই টপিকটা এখান থেকে এইটুকু তুমি দিতে পারো, নাও পারো, চয়েস ইজ ইয়োরস, কোনো ব্যাপার, কিন্তু এখানে দিতে হবে। আর এখানে এই এখানে পয়েন্ট হয়ে যাবে, আর এখানে একটা পয়েন্ট করে নেবে, ছোট্ট মতো পয়েন্ট করে নেবে যে প্রাকৃতিক বিজ্ঞানে লক্ষণীয়,
একটা পয়েন্ট করে নেবে, পয়েন্ট করে নিয়ে নেবে প্রাকৃতিক বিজ্ঞানের এই সমকেন্দ্রিক ধারণা থেকে নতুন নতুন বিষয়ের উদয় হয়েছে। এই গুরু থেকে জীব জীব রসায়ন, জীব বিজ্ঞান, জীব পদার্থবিদ্যা ইত্যাদি নতুন রূপে হয়েছে। কোন একটি বিশেষ ছাপিয়ে বিষয় ছাপিয়ে ধারণা করে বৃহত্তর চিন্তা থেকে জন্ম নিয়েছে সমীকরণ। এরপরে সমাজ বিজ্ঞান যেমন দেখা দেয় তেমন এক্ষুন এরপরে আবার একটা নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে সমাজ বিজ্ঞানের লক্ষণীয়। সমাজ বিজ্ঞানের লক্ষণীয় এই একটা পয়েন্ট লিখবে, লিখে এখান থেকে তুমি দুটো দুটো কি তিনটে পয়েন্ট দিতে পারো, দু তিনটে পয়েন্ট দিয়ে এখান থেকে সুতরাং শুরু করে দেবে। সুতরাং একটি শাখায় গবেষণা গভীরতা বৃদ্ধি পাওয়া ব্যক্তিগত আদান প্রদানের এখান থেকে তোমাদের সিক্স মার্কস কমপ্লিটেড। এই হচ্ছে তোমাদের টোটাল সিক্স মার্কসের। এবার বারো মার্কসের জন্য তুমি এখান থেকে চারটে বারো মার্কসের জন্য চারটে পয়েন্ট দিবে, আর এখান থেকে কিছু যদি টানতে পারো এখান থেকে টানতে পারো টানবে, এখান থেকে যে দুটো প্যারা দুটো প্যারা রয়ে গেল টানতে পারো টানবে, কোনো অসুবিধা নেই। তো এই ছিল তোমাদের টপিক, এই ছিল একটা প্রশ্ন অ্যান্সার ডিসকাশন, ছোট্ট মতো হালকা করে বুঝিয়ে দিলাম যতখানি আমি বুঝতে পেরেছি, যতখানি আমি যতখানি বুঝেছি তোমরা যেটা বুঝতে পারছো না, তো আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম, আশা করি হেল্প হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আবার বলছি আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। এছাড়াও অন্যরকম প্রবলেম থাকলে আমার আমার সাথে কানেক্ট করতে পারো, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা, আমার পার্সোনাল গ্রুপ, পার্সোনাল পেজ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটার লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন করতেই পারো। এটুকুই বলা ছিল, উইশ ইউ অল দ্য বেস্ট। পরীক্ষা এসে গেছে, সামনে পরীক্ষা, পরীক্ষা এসে গেছে, ফাটিয়ে পড়ো, ফাটিয়ে লেখো, ফাটিয়ে নাম্বার তোলো। উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 200%। থ্যাংক ইউ।